আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো কনসেপ্ট অফ আইটি আজকে কথা বলবো, কত নাম্বার, 8 নাম্বার পার্ট নিয়ে, মানে 8 নাম্বার ক্লাস, নেটওয়ার্কের ডাটা ট্রান্সফার কীভাবে হয়। ঠিক আছে, তো নেটওয়ার্ক ডাটা ট্রান্সফার কীভাবে হয় সেই বিষয়ে আমি এখানে একটা ওয়ার্ড ফাইলে লিখে রাখছি, যে এই কতগুলো বিষয় হিসেবে ডাটা ট্রান্সফার হয়ে থাকে। তো আমি প্রথমে ডাউনলোড অ্যান্ড আপলোডিং এর নেটওয়ার্ক, তো ডাউনলোড আপলোড জিনিসটা কি আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন বা পিসি অলরেডি ব্যবহার করেন তারা জানেন, ডাউনলোড মানে হচ্ছে আপনি ডাউনলোড করে নিচ্ছেন। তো এই ডাউনলোডটা আসলে কোথা থেকে হয় সেটা আপনাকে জানা দরকার, হয়তো অনেকে জানেন না। তো ডাউনলোডটা হয়তো কোনো না কোনো পিসি থেকে আপনি ডাউনলোড করে নিচ্ছেন, এটা হতে পারে আপনার লোকাল এরিয়ার কোনো পিসি থেকে আপনি ডাউনলোড করে নিচ্ছেন, ঠিক আছে, বা আপনি এখন বাংলাদেশে আছেন বা ইউএস এর কোনো সার্ভার থেকে আপনি ডাউনলোড করেছেন। তো এই সার্ভারটাও যারা সার্ভারটা তৈরি করছে বা যে কোম্পানি তৈরি করছে, বা কেউ যদি বাসায় পার্সোনালি বা তার নিজস্ব পার্সোনালি একটা সার্ভার তৈরি করে রাখে এবং সেইখান থেকে আপনার ডাউনলোড করার কোনো মুভি ডাউনলোড করে অ্যাক্সেস দিয়ে থাকে, তো আপনি তাহলে তার পিসি থেকে আপনি ওই জিনিসটা ডাউনলোড করছেন, মানে তার পিসি থেকে সেম সেই মুভিটা কপি করে আপনার পিসির হার্ড ডিস্কে জমা করতেছেন। এইটা ডাউনলোড মানে সহজ কথা এটা, মানে আপনি আর একটা পিসি থেকে ওইটা কপি করে নিচ্ছেন, ওই যে মুভিটা ওইটা একটা কপি নিয়ে এসে আপনার পিসির হার্ড ডিস্কে জমা করতেছেন, এটা হচ্ছে ডাউনলোড। আর আপলোড জিনিসটা হচ্ছে সেম ভাবে, হ্যাঁ, আপনি আপলোড করছেন মানে আপনি যদি কোথাও, মানে আপনার পিসি থেকে কোনো ফাইল যদি অন্য কোনো ওয়েবসাইটে বা সার্ভারে অ্যাড করতে চান, আপনার বিভিন্ন ওয়েবসাইটে তাদের বিভিন্ন হোস্টিং থাকে, তো হোস্টিং মানে একটা সার্ভার, হয়তো আপনি আমরা সহজভাবে যেটা বলতে পারি সোশ্যাল মিডিয়া বা ফেসবুক যেটার, তো ফেসবুকে আমরা ছবি আপলোড করি, এই ছবিটা আমরা মোবাইল দিয়ে উঠাই, এই মোবাইল থেকে মোবাইলের মেমোরি কার্ড থেকেই আমরা এটা ফেসবুকের সার্ভারে দিয়ে দিচ্ছি, মানে ফেসবুকেরও এমনি একটা সার্ভার পিসি মানে সার্ভার আছে, যে সেটাতে একটা বড় সার্ভার আছে, তো সেটাতে প্রচুর জায়গা থাকে, সারা দুনিয়া থেকে প্রতি মুহূর্তে প্রচুর ফাইল আপলোড করা হয়, ডাউনলোড করা হয়, তো এইগুলো সবই তাদের সার্ভারে জমা থাকে। সার্ভার জমা মানে এই আমরা যেরকম আমাদের কম্পিউটারের বা ডেস্কটপের যেরকম হার্ড ডিস্ক আছে, এরকম একটা পাওয়ারফুল একটা সার্ভার পিসি তৈরি করা আছে তাদের, তো সেইখানে স্টোরেজটাও অনেক বেশি, তো সেইখানে আমাদের সবার জিনিস জমা থাকে। আমি একটা ছবি পোস্ট দিলাম, মানে এটা আমার পিসি থেকে আমি আপলোড করে দিলাম, আপলোড করে দিলে এটা ফেসবুকের সার্ভারে জমা হচ্ছে এবং এটা সবাই পরবর্তীতে দেখতে পাচ্ছে। তো সহজ কথায় বলতে গেলে এটাই ডাউনলোড জিনিসটা কি, আপলোড জিনিসটা কি, আপলোড জিনিসটা আপনি ফোন থেকে যখন দিয়েছেন সেটা কপি হয়ে আপলোড হয়ে যাচ্ছে ফেসবুকের সার্ভারে এবং ফেসবুক যে ওয়েবসাইটটা ওইখানে আপনি সবাই দেখতে পাচ্ছে, আপনার ফ্রেন্ডরা বা আপনিও দেখতে পাচ্ছেন। তো ডাউনলোড আপনি অন্য কোনো সার্ভার থেকে কপি করে নিচ্ছেন, আপলোডও আপনি আপনার নিজের পিসি থেকে বা ফোন থেকে আপলোড করে দিচ্ছেন একটা কপি হিসাবে ফেসবুকের সার্ভারে, আবার ওই ছবিটা যদি আপনার কোনো ফ্রেন্ড ডাউনলোড করে তাহলে সে আবার ফেসবুকের সার্ভার থেকে ডাউনলোড করে নিচ্ছে। তো এটা হচ্ছে ডাউনলোড আপলোডের বিষয়, আর এটাতে অবশ্যই নেটওয়ার্ক কানেকশন লাগে, নেটওয়ার্ক কানেকশন মানে ইন্টারনেট কানেকশন লাগে, ইন্টারনেট কানেকশন না থাকলে হয় না। তো ডাটা ট্রান্সফার রেট মেজারমেন্ট, এই জিনিসটা কি, মানে আপনি এই যে ডাউনলোড করছেন বা আপলোড করছেন এটা কত দ্রুত হবে সেটা নির্ভর করে আপনার যে ইন্টারনেট কানেকশন আছে তার উপরে। এখন আপনি যদি মানে ইন্টারনেট কানেকশনটা হিসাবে হচ্ছে বিট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, ঠিক আছে, টেরাবাইট, এই হিসাবে, তো আমরা যদি বিট, বিআইটি, বিট পার সেকেন্ড, মানে 1 বিট পার সেকেন্ডে যদি হাই, তাহলে এটা হচ্ছে অনেক লো কোয়ালিটির ইন্টারনেট কানেকশন। আপনি যদি কিলোবাইটে যান পার সেকেন্ডে এত কিলোবাইট, তো সেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি, আর যদি মেগাবাইটে যান তো সেটা হাই স্পিড। এখন আপনাকে মেজার করতে হবে, আপনি যখন 1 জিবি একটা মুভি নামা ডাউনলোড করবেন, তো সেক্ষেত্রে আপনার 1 জিবি হয় হচ্ছে 1000 মেগাবাইটে, 1024 মেগাবাইট সামথিং এরকম, তো আপনি যদি পার সেকেন্ড যদি 1 মেগাবাইট করে নামে তাহলে একটা মুভি নামতে আপনার কতক্ষণ লাগবে, আর সেম জিনিসটা 1 জিবির একটা মেগাবাইট যদি আপনি পার কিলোবাইট হিসাবে নামে কেবিপিএস, যে 1 মেগাবাইট হয় হচ্ছে মানে 1 মেগাবাইট হয় হচ্ছে আপনার 1024 কিলোবাইটে, তাহলে বুঝতে পারছেন 1 মেগাবাইট নামতে গেলে কত সময় লাগবে। আর তারপরে বিপিএস এ যদি যান তাহলে 1 মানে কিলোবাইট হয়ে হচ্ছে 1024 বিটে, তো এটা হচ্ছে অনেক নর্মাল পজিশনে যাচ্ছেন, তাইলে আপনার নেট কানেকশন যখন নেবেন তখন আপনি করে নেবেন, যদি আপনার বিটে
মানে পার সেকেন্ডে বিট হিসেবে আছে, বিআইটি বিট হিসেবে যদি আসে তাহলে আপনার এই কানেকশনটা লো। যদি কেবিপিএস এ আছে কিলোবাইট, তো সেই কানেকশনটা মিডিয়াম পর্যায়ে। তারপরে যদি মেগাবাইটে আছে সেটা হাই স্পিড। তো আপনার যদি হাই স্পিড প্রয়োজন হয় তাহলে অবশ্যই মেগাবাইটে হিসাব করে নেবেন। আপনি ব্রডব্যান্ড কানেকশন যদি নেন তাহলে আপনি তখন হিসাব করবেন আপনাদের ব্রডব্যান্ড প্রোভাইডার, তাকে বলবেন যে আমি আপনি 1 মেগাবাইট বা 2 মেগাবাইট কত নেন সেটা বলেন, বা 500 কিলোবাইট মানে 500 কেবিপিএস যদি নেন তাহলে কিন্তু নর্মাল হয়ে যাবে, বা তারপরে যদি বিটে যান তাহলে আরো নর্মাল। তো এটা হচ্ছে বিষয়। আর তারপরে 3 নম্বরে হচ্ছে হচ্ছে যে ব্রডব্যান্ড অ্যান্ড ডায়াল আপ ইন্টারনেট কানেকশন বিষয়টা কি। তো ব্রডব্যান্ড, এখন আমরা কম বেশি ব্রডব্যান্ড কানেকশন আসার পরে আমরা ব্রডব্যান্ডের সাথে পরিচিত হয়ে গেছে। ডিশ কানেকশনের মতো আপনার বাসাতে একটা তার সংযোগ দিয়ে কম্পিউটারে কানেক্ট করে দিয়ে যায়, অথবা আপনার রাউটারে কানেক্ট করে দিয়ে যায়। রাউটার থেকে আবার আপনি কেবল দিয়ে আপনার পিসিতে বা ডেস্কটপে, আবার রাউটারের মানে সিগন্যাল থেকে আপনি আবার ফোনে ব্যবহার করতে পারতেছেন। তো এই ব্রডব্যান্ড কানেকশনটা হচ্ছে এটাই। আর ডায়াল আপ ইন্টারনেট কানেকশন বলতে আমরা বুঝি যে আপনি মনে করেন যে ফোনে আপনি ডাটা কিনছেন, আপনার বাংলালিং বা গ্রামীণ ফোনে 1 জিবি ডাটা কিনলেন, কেনার পর আপনি যখন ডাটাটা ব্যবহার করবেন তখন আপনি নেট কানেকশনটা কিন্তু ফোন থেকে দিয়ে নেন, আর যখন আপনি ব্যবহার করেন না সেটাও অফ করে দেন। তো এটা হচ্ছে আপনি যখন চাচ্ছেন তখন মানে নেট কানেকশন চালু করছেন, যখন চাচ্ছেন না তখন চালু করতেছেন না। আবার আপনি যদি মডেম ব্যবহার করেন আপনার পিসিতে বা ল্যাপটপে, তাহলে মডেমে সিম ভরা থাকে, ওই গ্রামীণ বা কম বাংলালিংক বা যে কোনো টেলিটকের মডেম হতে পারে, তো সিম ভরা থাকে, ওইটা আপনি যখন ওই আপনার পিসিতে বা ল্যাপটপে কানেক্ট করতেছেন তখন কিন্তু ওইটা কানেক্ট করার পরে তারপরে আবার মানে কানেকশন অন করে নিতে হয়। আপনি প্রথমে মডেমটা লাগাবেন, আপনার ডেস্কটপে লাগানোর পরে ও সফটওয়্যারটা রান হবে, তারপরে আপনি অন করবেন। অন করলে কিছু সময় নিয়ে ঘুরতে ঘুরতে ওটা কানেক্ট হবে তাদের নেটওয়ার্কের সাথে, যে কোম্পানি নেন সেই কোম্পানি। তো আবার যখন আপনি মডেমটা খুলে ফেলবেন তখন আবার কানেক্ট ডিসকানেক্ট হয়ে যাবে। তো এই ডায়াল আপ হচ্ছে এটাই যে আপনি যখন কানেক্ট দিবেন তখন আপনাকে মানে বলতে হচ্ছে যে হ্যাঁ কানেক্ট হও, বা অন করতে হচ্ছে বা অফ করতে হচ্ছে এটাই। আর এই ডায়াল আপে হচ্ছে আপনার খরচ বেশি, প্রতি সেকেন্ডে হিসাব করে বা প্রতি সেকেন্ড হিসাব করে এরকম খরচ হয়, মানে পার কেবিপিএস এর একটা খরচ আসে, একটা হিসাব আছে, আপনি 1 জিবি কতক্ষণ ব্যবহার করতে পারবেন সেটা একটা বিষয়। তো এটা হচ্ছে ডায়াল আপ আর ব্রডব্যান্ড, এই দুটোর ভিতরে পার্থক্য। আর ব্রডব্যান্ড কানেকশনটা হচ্ছে আপনার, আচ্ছা ব্রডব্যান্ড নিয়ে আর পরে কথা বলি। তারপর আসতেছে ইন্টারনেট কানেকশন অপশন 4 নম্বরে। তো ইন্টারনেট কানেকশন অপশন গুলো আমরা যদি এইখানে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা আছে, দেখেন ফোন লাইন। তো ফোন লাইন জিনিসটা কি আসলে, ফোন লাইন হচ্ছে আপনি যদি মডেমে কানেক্ট করেন আপনার পিসিতে, তাহলে মডেম যখন কানেক্ট করতেছেন তখনই শুধুমাত্র কানেক্ট হচ্ছে। আবার আপনি এই মানে যেটা ফোনে কানেক্ট করছেন সেটা ডায়াল আপ বলে, যে আপনি যখন ডায়াল করছেন অন করার জন্য তখন ডায়াল অন হচ্ছে, যখন করছেন না তখন। আবার ব্রডব্যান্ড, আবার ব্রডব্যান্ড ভায়া ফোন লাইন এটা হয় না, মানে ফোন লাইন হচ্ছে এটা। আর কেবল হচ্ছে, কেবল মানে হচ্ছে আপনি কেবলের মাধ্যমে, ওই যে আগে বললাম যে ডিশ লাইন যেমন কেবলের মাধ্যমে আপনার টিভিতে লাগানো থাকে আপনি দেখতে পান, সেম ভাবে ব্রডব্যান্ড কানেকশনটা আপনার ফাইবার কেবলের মাধ্যমে আপনার পিসিতে কানেক্ট করে দিয়ে যাবে, এবং এটা অটো থাকবে, সবসময় কানেক্ট থাকবে, আপনার পিসি অন করলে কানেক্ট থাকবে। ঠিক আছে। আবার আপনাদের রাউটারে কানেকশন দিয়ে রাখেন, তাহলে রাউটারের যে সিগন্যাল সেই সিগন্যাল দিয়ে 24 ঘন্টা আপনার পাচ্ছেন, যে 3টা 4টা পিসি যদি থাকে একটা অফ করে দিলে সেটাতে ব্যবহার করলেন না তো অন্যগুলোতে ব্যবহার চললো। তো এটা হচ্ছে অল টাইম থাকে। আর মোবাইল ফোন তো অলরেডি আমরা বুঝি, মোবাইল ফোনে ডাটা কানেকশন দিতে হয় আবার অন করতে হয়। তারপর হচ্ছে ওয়্যারলেস হটস্পট। তো ওয়্যারলেস হটস্পট বিষয়টা এখানে রাউটারে কথা বোঝানো হয়েছে, যে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে এখন যদি সন্ধ্যার পরে বা যে কোনো সময় আড্ডা দিতে যাই বা ফ্রেন্ডদের সাথে খেতে যাই, তাহলে এখানে খুব বিভিন্ন রেস্টুরেন্টে আপনার ফ্রি ওয়াইফাই ব্যবস্থা থাকে। তো ওয়্যারলেসের মাধ্যমে ওরা ফ্রি ওয়াইফাই দিয়ে থাকে এবং ফ্রি পাসওয়ার্ড থাকে, তো ওইভাবে আমরা ব্যবহার করতে পারি। আবার বিভিন্ন প্রতিষ্ঠানেও তাদের ওয়ার্কারদের জন্যও ফ্রি ওয়্যারলেস সুবিধা বা ফ্রি ইন্টারনেট সুবিধা যে রাউটারের মাধ্যমে দিয়ে থাকে। আর স্যাটেলাইট জিনিসটা কি, এখন আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপট হিসাব করেন, তো আপনি যদি মহেশখালী যান বা সেন্ট মার্টিনে যান, তো সেন্ট মার্টিনে আসলে আপনার মানে
কি অনেক দূরে, মানে আমাদের স্থল থেকে এটা সমুদ্রের ভিতরে বেশ দূরে, তো ওইখানে তো সম্ভব না যে আপনার কি মানে ব্রডব্যান্ড কানেকশন নিয়ে যাইতে গেলে যে খাম্বা খাম্বা দিয়ে সমুদ্রের ভিতরে, সম্ভব না। আবার এটাও সম্ভব, মানে সম্ভব আরেক ভাবে যে আপনি যদি ওই যে আপনার ফাইবার কেবলের মাধ্যমে যদি এটা আপনি পানির নিচ দিয়ে নিয়ে যান টেনে, তো সেটা অনেক ব্যয় সাপেক্ষ। তো এই ক্ষেত্রে আমরা কি করি, এটা হচ্ছে স্যাটেলাইট, স্যাটেলাইটের মাধ্যমে যদি আমরা এইগুলো ইন্টারনেট কানেকশনটা যদি ব্যবহার করি, এটা খরচ বেশি কিন্তু আপনার তারবিহীন ইন্টারনেট যেটা বলে আর কি, যেমন অনেকটা আমরা যে মোবাইলে টাওয়ারের মাধ্যমে দেখি যে এটা তারবিহীন, এটা একটা নির্দিষ্ট এরিয়া আছে, এরিয়া পর পর এটা আপনার এগুলো করে থাকে, টাওয়ার বসায় থাকে। তো এরকম স্যাটেলাইট মানে হচ্ছে আপনি মহাকাশে স্যাটেলাইট দিয়ে দিলেন এবং আপনি সেই সেন্ট মার্টিনে স্যাটেলাইটের জন্য ওই দেখবেন যে অনেক জায়গায় ডিশের মতো বড় বড় ঝুড়ি মতো দেখা যায়, এগুলো করে রাখে, তো ওইখানে মেশিন থাকলো, আপনি মেন সার্ভার থেকে ওইখানে কানেক্ট করলেন স্যাটেলাইটে, স্যাটেলাইট থেকে আবার আপনার ওই যে রিমোট এরিয়ার যে লোকেশন সেখানে কানেক্ট দিল, ওইখান থেকে আপনি তারের মাধ্যমে হোক আর যে মাধ্যমে হোক ডাটাগুলো দিতে পারলেন। তো রিমোট এরিয়াতে আমরা স্যাটেলাইটের মাধ্যমে ডাটাগুলো ট্রান্সফার করতে পারি, তো এটা ব্যয় সাপেক্ষ, এটা এখন তেমন চলে না, এখন ব্রডব্যান্ড সব জায়গায় ভালো চলে, আর যেখানে রিমোট এরিয়া সেখানে স্যাটেলাইটের মাধ্যমে দেওয়া হয়। আর 5 নম্বরে হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক অফ ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন। তো ব্রডব্যান্ড ইন্টারনেটের কিছু ক্যারেক্টার ধরনের এখানে দেওয়া আছে যে অলওয়েজ অন, তো অলওয়েজ অন বলতে এখানে বোঝাচ্ছে যে ডায়াল আপ, মানে ডায়াল আপ ইন্টারনেট কানেকশনের মতো যে আপনার কানেক্ট দিতে হবে, এ করতে হবে, মানে তারপরে হচ্ছে আপনার মানে মডেম লাগাতে হবে বা বিভিন্ন কাহিনী, কিন্তু অলওয়েজ অন মানে ব্রডব্যান্ড কানেকশনটা হচ্ছে অলওয়েজ, তার আপনার পিসিতে লাগানো থাকলে অলওয়েজ অন থাকবে, এটাতে আপনার মানে ডাটা কানেক্ট করার কোনো ঝামেলা নেই বা এই ধরনের কোনো ঝামেলা নেই। আবার আপনি যদি পিসি থেকে ভিতর থেকে অফ করে দেন তাহলে সেক্ষেত্রে অন করা লাগে, কিন্তু আপনি যদি অন না করেন, অফ না করে দেন পিসির ভিতর থেকে, তাহলে এটা অলওয়েজ অন থাকে। আপনার এরকম যে নেট কানেকশন বা আপনার ওই কি বলে যে ডায়াল মানে মোবাইলের মতো যে ডাটা কানেকশন অন অফের এরকম কোনো ভয় নেই। আর ফ্ল্যাট ফ্রি পেমেন্ট বিষয়টা হচ্ছে যে আমরা মোবাইলে যেরকম কাজ করি যে একটা নির্দিষ্ট ডাটা কিনে ওইটা ফুরাই গেলে আমার আবার ডাটা না কিনে অ্যাক্সেস করতে পারে না, কিন্তু ফ্ল্যাট ফ্রি পেমেন্ট বলতে আমরা ব্রডব্যান্ড কানেকশন করতে হয় কি একটা পার মান্থে একটা পেমেন্ট দেওয়া লাগে ইন্টারনেট প্রোভাইডারদের, এবং পুরো মাস আমরা ইচ্ছা মতো যত পারি তত ব্যবহার করতে পারি, এবং মাস শেষে আমাদের বিলটা দিতে হয়। তো এটাই বলা হচ্ছে ফ্ল্যাট ফ্রি পেমেন্ট। আর হাই স্পিড বলতে হচ্ছে ব্রডব্যান্ড কানেকশনটা অবশ্যই হাই স্পিড, কেননা ডায়াল আপ যে আমরা ফোন ইন্টারনেট কানেকশন ফোন বা মডেমের মধ্যে ব্যবহার করি, এটা যদি আবহাওয়া খারাপ থাকে বা তাহলে সিগন্যাল লো পায় অথবা তাদের যান্ত্রিক কোনো ত্রুটি হলে, যেমন বিভিন্ন ফোন কোম্পানির বা টাওয়ার নিকটবর্তী যে টাওয়ারটা আছে এটাতে যদি কোনো যান্ত্রিক ত্রুটি দেখা যায় তাহলে আমরা সিগন্যাল লো পাই, তো এই ক্ষেত্রে ব্রডব্যান্ডের সমস্যা নেই, ব্রডব্যান্ড তো ডিরেক্ট তার এর মাধ্যমে দিয়ে যায়, এটা মেন সার্ভারের সাথে কানেক্ট থাকে, তো সার্ভার যদি নষ্ট না হয়ে যায় বা সার্ভার পিসি যদি নষ্ট না হয় তাহলে এরকম যে লো সিগন্যাল পাওয়া বা এই ধরনের কোনো সমস্যা থাকে না, এটা অলওয়েজ একই ধরনের স্পিড দিয়ে থাকে। আর রিক্স ইন্ট্রোডার অ্যাটাক, তো এই বিষয়টা হচ্ছে আপনার এখানে একটু ঝামেলা আছে যে ব্রডব্যান্ড কানেকশনে, সেটা হচ্ছে যে এটা তো অলওয়েজ কানেক্ট থাকে, তো এই ক্ষেত্রে আপনার দেখা যায় কি যে যারা ফ্রড আছে যে হ্যাকার ট্যাকার আছে তারা এই ক্ষেত্রে আপনার পিসিতে অলওয়েজ নেট ইন্টারনেট কানেকশন থাকলে দূর থেকে আপনার সঙ্গে মানে যদি কোনো হ্যাকিং টুলস ইনস্টল করা থাকে তো সেইভাবে আপনার ফাইল চুরি করতে পারে অথবা কোনো ভাইরাস ইনস্টল করে দিতে পারে, তো অলওয়েজ নেট কানেকশন থাকাতে এই সুবিধাটা মানে অসুবিধাটার সমস্যা থাকে, কিন্তু ডায়াল আপে এইখানে একটু সুবিধা যে আপনি যখন ব্যবহার করতেছেন ব্যবহার করার পর আপনি নিজে অফ করে দিচ্ছেন, কারণ আপনার ওটা 25 সেকেন্ড ডেটা হিসাব করে টাকা কাটে, কিন্তু ব্রডব্যান্ড কানেকশনে হচ্ছে আপনার ফ্ল্যাট পেমেন্ট, তো পার মান্থ একটা নির্দিষ্ট টাকা দিতে হয়, এটা আপনি যত ব্যবহার করেন না কেন তাতে আর সমস্যা হয় না, এই জন্য ওরা এটা অলওয়েজ অন থাকে। তো এটাই ছিল মূলত ডাটা ট্রান্সফারের বিষয় আসা এবং নেট কানেকশন নিয়ে কথা, তা আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।